আগামী নির্বাচন যখনই হোক বিএনপির ভরাডুবি অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির আন্দোলন নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কারণেই বেগম খালেদা জিয়া নিজ বাড়িতে থাকছেন। অপর এক কর্মসূচিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, জনপ্রিয়তার কারণেই আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে প্রধানমন্ত্রীর বক্তব্যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি যত ষড়যন্ত্রই করুক না কেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ফখরুল বলতেছেন যে আগামী ইলেকশন সরকারের সরকার কৌশল করে আগাম নির্বাচন দিচ্ছে, নির্বাচন তো দিবে নির্বাচন কমিশন, এখানে সরকারের কি? আর এখন দেশের অবস্থা, নির্বাচন আগে হোক পরে হোক আপনাদের ভরাডুবি অনিবার্য। বিএনপির আন্দোলনে জনগণের সমর্থন নেই মন্তব্য করে তিনি বলেন, মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে নিজ বাড়িতে থাকার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম জিয়া আজকে নিজের বাড়িতে আছেন, তার সাজা দণ্ড স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতা দেখিয়ে তাকে বাড়িতে রাখার ব্যবস্থা করেছেন, এটা বিএনপির আন্দোলনে আসে না। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, উন্নয়ন সুশাসনের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। গণমাধ্যমের কাছে আমরা চাই আপনারা প্রকৃত সত্যটি তুলে ধরুন। আপনারা প্রকৃত সত্যটি তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, বাঙালি জাতির স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।